আমার 100 টাকাটা আমি কোথায় নেব জানো তো? এই দেখো এইখানে 100 টাকাটা নেব, এখানে থাক, ব্যাগ তো নেব না, আমার টাকা আমার চাবি সব আমার বুকের মধ্যে এখানটা করে রেখে দিই, আমার এটা হলো লকার। ফুটবল কি তোমরা দেখেছো? না, দুখানা ফুটবল আছে। আমি আজকে আমি আর আমার মেয়ে আজকে হেভি পিচি খেয়েছি, চুষে চুষে সব কিছু। ওটা করলে কি সব কিছু হয়? ওটা ছাড়া কি ইচ্ছা করে না যে হ্যাঁ আমার বরের সাথে আমি, ও আমি আজ থেকে একা, আমার দরকার নেই বরের, একা একাই থাকবো। আমার যদি কেউ বন্ধু হতে চাও তো কমেন্ট করো, আমি তাদের সাথে আর কি কথা বলে আর কি একটু আমার টাইম। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি। বন্ধুরা তো সবাই কেমন আছে জানিও তো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিকুন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আমার ব্লগটা আমি এখন সকাল থেকে স্টার্ট করছি। আজকে হলো শুক্রবার, তো আমার সঙ্গে সারাদিন থাকো, কী কী শেয়ার করি ব্লগটা দেখতে থাকো। আর আমি অনেক সকালে আজকে উঠেছি কারণ আমাদের মিষ্টিতে স্কুল আছে। তো আর তার আগে বলে নি কি আমার চ্যানেলে যদি নতুন কোনো সদস্য এসে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর দেখো পাশে বেল বাটনটা আছে ওটা প্রেস করে অল বাটন করে রাখো। তো রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আর কি দেখো চা খাবো, মিষ্টুর আর আমার চাও হয়ে গেছে, একটা মিষ্টুর আর আমার গেল, দেখো সব পড়ে গেল, সাদা চাদরটায় দাগ লেগে যাবে, দে 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 তল দে দে তল দে দে, দেখেছো সব চা পড়ে গেল, দেখো এই সাদা চাদরটা মানে দাগ উঠবে নাকি তার ঠিক নাই। আজকে না সকাল থেকে আমার হাত থেকে জিনিস পড়তেই আছে, আমি রান্না করছিলাম ভাতের হাঁড়িটা ভাত নামিয়েছি ওনকে ফ্যান গালাচ্ছি, হাত থেকে পড়ে গেল হাঁড়ি, শুদ্ধ ভাত শুদ্ধ পড়ে গেল নিচে, নিচে পড়েনি ওই যে সেই ওনে ওই ইয়েটা রাখা আছে না ওভেনটা রাখা আছে ওর উপরে পড়ে গেল, আবার এখন দেখলে চা পড়ে গেল। আজকে কি হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। আর যেদিন আমার হাত থেকে জিনিস পড়তে শুরু আর কি সারাদিন কিছু না কিছু আজকে আমার হাত থেকে পড়বে, তার জন্য আমার এই আইফোনটা আজকে সামনে রাখতে হবে, এটা হাত থেকে যদি পড়ে তাহলে ব্যাস। চাটা পরে কি অবস্থা হলো, চাদরটা সাদা চাদরে দাগ হয়ে যাবে নাকি বুঝতে পারছি না, এটা তো রোয়া চা তেমন একটা মনে হবে না, দুধ চা হলে অসুবিধা হতো, বুঝেছ বন্ধুরা? তো তো চলো বন্ধুরা আমি একদম রেডি হয়ে স্কুলে বেরোবো, তখন তোমাদের সামনে আসবো, ঠিক আছে? 9:30 বাজছে, তো তো ঝটপট করে রেডি হয়ে নিই, কেন অনেক কদিন স্কুল কামাই হয়েছে, আজকেও স্কুল যাবো না যাবো না করছিলো, আমি জোর করে কালকে বকেছি যে স্কুল যেতেই হবে, তার জন্য আর কি ওই ইয়েটা মুচ। কিন্তু চলো ঝটপট করে রেডি হয়ে একদম তোমাদের সামনে আসবো, ঠিক আছে? কালকে সে লিপস্টিক দিয়ে দিয়েছিলাম না তো ওই জায়গাটা লাল হয়ে আছে, তো লোকে তো যারো কেমন খারাপ মাইন্ড সবারই রাস্তায় বেরোলে, তার জন্য হলো তাতে করে একটু শ্যাম্পু দিয়ে ওইটুকু ধুয়ে নে, বোঝা যে ভ্যাসলিন দিয়ে তুলবো, ভ্যাসলিন দিয়ে উঠবে না লাল হয়েই থাকবে, ও শ্যাম্পু দিয়ে তুলাবো ওকে, বুঝেছো? তো চলো হাতে। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, এবার যাবো তাড়াতাড়ি, আজকে স্কুল থেকে আসার সময় অনেক কাজ আছে, আমার এই কানেরটা না ভেঙে গেছে, কানেরটা ঠিক করতে দেব, তারপরে যে আমার যে পুরোনো মোবাইলটা ছিল ওই মোবাইলটার কী হয়েছে দেখবে, কবে যে কথা বলতে বলতে বাস্ট করবে তার ঠিক নেই, ব্যাটারি ফুলে গেছে, আর এই দেখো এই দেখো পুরো দেখো এটা পুরো খুলে গেছে, এই যে এই দেখো দেখতে পাচ্ছ পুরো বেরিয়ে গেছে, এটা ঠিক করাবো, কটা জিনিস কিনবো, অনেকটা আজকে আর কি টাইম চলে যাবে বাড়িতে আস্তে আস্তে, বাড়িতে এসেও অনেক কাজ আছে, বুঝেছো বন্ধুরা? তো চলো স্কুলে বেরিয়ে যাই, বাইরে যদি টাইম পাই তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, কিছু শেয়ার করবো, টাইম মনে হবে নাকি দেখি, অনেকটা দেরি হয়ে গেছে, 10টা পুরো বেজে গেছে, তো এই যে মিষ্টি রেডি হয়েছে, জুতো পরছে ও। তো বন্ধুরা তোমাদের বাড়িতে বললাম না যে মোবাইলটা আমার ব্যাটারিটা ফুলে গেছে, ব্যাটারিটা চেঞ্জ করাতে হবে, আর আমার 6 মাসে তো গ্যারেন্টি ছিল, তো তার জন্য আর কি ভিভো V50 আমার, এটা বলছো যে এটা সেলফি ক্যামেরা উঠে নামে না ওই ফোন, এটা এটা পুরনো ফোনটা, আইফোন নেওয়ার আগে যে ফোনটা আমি আর কি ব্লগ ভিডিও বানাতাম সেই ফোনটা, তো এটা। তো বন্ধুরা দেখো স্কুল থেকে চলে এসেছি, আর অনেকক্ষণ আগে এসেছি, একটু বান্ধবীর সাথে কথা বলছিলাম, এটা সেই চা পড়ে গেছিলো না সে তখন দিয়ে রেখেছে, তো দাগ হয়ে গেছে বিছানার চাদরটা, তো জল দিয়ে ধুয়ে দিচ্ছি পরে। তো আজকে রান্না কি করেছি জানো, এই দেখো এটা শাক পটল ভাজা, এটা হলো কুমড়ো ভাজা, আর করেছি কাঁঠালের তরকারি, আর কিছু না, তো খেয়ে নি জানো তো প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি আজ,
আজকে সকালে এসে একটু চা বিস্কুট খেয়ে আর স্কুল চলে গেছিলাম। আর এই তো বাড়ি এলাম, কতগুলো কাজ সারলাম, তোমরা তো দেখলে বলো সব কিছুই। সেই নিয়ে কাজ করবো, কত বিছানা বিছানাগুলো পরিষ্কার করবো, চান করবো, আজকে একটু বাথরুম বাথরুমগুলো সব পরিষ্কার করতে হবে, অনেক নোংরা হয়ে আছে, ছিলাম না না তার জন্য আর কি সব কাজগুলো সারবো। আমার মেয়ের জন্য রান্না করলাম, খেয়ে গেল না স্কুলে জানো, মানে রাস্তাতে হাঁটছি তো এত খিদে পেয়েছে পুরো মাথা ঘুরোচ্ছে আমার, মনে হয় না হাঁটতে পারবো না পড়ে যাবো এরকম ভাব মনে হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আসবো, কালকে একটা জায়গায় যাব, দেখি যাব কি না। কালকে সেই তোমার জি বাংলা ঘরে ঘরে যেটা সে খেলা অডিশন খেলা হয় না, ঘরে এসে রান্না বান্নাগুলো করায়, কিছু খেলা করায় আর কি, তো ওখানে কালকে যাব অডিশন দিতে। আমার সেই বান্ধবীটা আছে না লতা, তো ওই আর কি ওখানে মেসেজ করেছিল, তো ওখান থেকে আর কি ডেকেছে, তো আমাকে বললো তুই শুধু চ আমার সাথে, আমরা ঠিক আছে, তো ও আর আমি যাব, দুজনারই দিয়েছিল নাম, বুঝেছো তো, দেখে যাওয়া হয় নাকি এখনও সঠিক যাবো কি না আমি জানি না, এখন রোদের ওপর নেবে, যদি বেশি রোদ হয় তো চিন্তা ভাবনা করছি যাবো কি যাবো। আর মেয়ে আসুক, মেয়েকে জিজ্ঞেস করি মেয়ে কি বলে দেখি, মেয়ে যদি বলে হ্যাঁ চলো তো যাবো, মেয়ে যেটা বলে আমি সেটাই করি, বুঝেছো, মেয়ের কথা শুনেই আমি চলি, তো মেয়ে যদি বলে যে হ্যাঁ যাবো তো যাবো, আর যদি বলে যে আমার ভালো লাগছে না যাবো না তো যাবো না। বুঝেছো বন্ধুরা, তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, করে নিয়ে তারপরে তোমাদের সাথে গল্প করতে আসবো আমি, বুঝেছো, আগে পেটটা শান্তি করে নিই, পেট শান্তি তো জগৎ শান্তি, এটা কি জানো তোমরা, পেটে যদি খিদা থাকে তো কিচ্ছু ভালো লাগে না, দেখবে তখন মাথাটা যন্ত্রণা করে, কেমন একটা খিটখিটা ভাব চলে আসে, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, পেটের মধ্যে একটু জলন জলে আর কি, হয়তো তোমাদের সাথে আমার হয় এগুলো, বুঝেছো বন্ধুরা, তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট। তো বন্ধুরা দেখো চান টান করে আর কি তোমাদের সামনে আবার গল্প করতে চলে এলাম, তো বলেছিলাম না চান টান করে চলে আসবো, তো আজকে দেখো দুখানা পার্সেল এসেছে, তো এই পার্সেল দুটো আমার না, এটা হলো মিষ্টু, এটা হলো মিষ্টু, তো দেখলে তো বন্ধুরা সেম ডে আমারও আছে, তো আমার মেয়ের জন্য আর কি বুক করেছিলাম, তো আমি যেটা আর কি করবো আমার মেয়েও সেটাই আর কি পরতে চাই, ও মায়ের সাথে টেক্কা দিতে চায় আমার মেয়ে, বুঝেছ, আর মেয়ে ছেলেদের দেখবে সাজ করে জিনিসের ওপর সব কিছুর ওপর একটু লোকটা বেশি হয়, তো এ দেখো শুয়ে পড়লাম একটু শুভ, শুয়ে আবার চারটের সময় যাব মিষ্টুকে আনতে, 2 তারিখ থেকে না স্কুল ছুটি পড়ে যাবে গরমের আবার, বুঝেছ বন্ধুরা, আজকে একটু গরমটা কম আছে এখানে আমার না, এখানে কিছু একটা হয়েছে, ব্যথা ব্যথা করছে, এই জায়গাটা ফুলেছে দেখো একটুখানি মনে হচ্ছে, দেখো এই জায়গাটা দেখেছো। তো চলো বন্ধুরা একটু শুই, আর কি করব, সারা জীবন পাশ বালিশ নিয়ে শুতে শুতেই আমার লাইফটা শেষ হয়ে গেল, এরম করে মনে হয় জীবনটা যাবে, পাশ বালিশ এরম করে শুয়ে এরম করে ট্যাং তুলে আর এরম করে ধরে শুয়ে শুয়ে আমার লাইফটা কেটে যাবে, এরম করে শুতে শুতে আর কি জীবনটা যাবে, বুড়িয়ে হয়ে যাবো বুঝতে পারছি, বুঝেছো বন্ধুরা, শোনা শোনা বন্ধুরা আমার কতটা কষ্ট, কষ্টটা বোঝো তোমরা, জানি কিছু কিছু ফ্রেন্ড আছে বোঝো, কিছু কিছু ফ্রেন্ড আছে বোঝো না, তো আমার বরের সাথে একটু ঝগড়া হয়েছে কালকে, হ্যাঁ আমার বরের সাথে জানো তো ঝগড়া হয়েছে কী নিয়ে, অনেক কিছু নিয়ে ঝগড়া হয়েছে, তোমাদের একদিন শেয়ার করবো সব কিছু, ঠিক আছে, সে ওরকম কেন কি আমার একা জীবনই ঠিক আছে জানো, আমার দরকার নেই কাউকে, ধুর ও বর থাকার থেকে না থাকাই ভালো, একা থাকাই ভালো, সে একাই তো মেয়েকে নিয়ে থাকে, ও নাম মাত্র থেকেও যা না থেকেও তাই, কালকে রাত্রে একটু আমার মেয়ে সেই ভিডিওটা করেছিল না দেখলে তো, যে সিঁদুর তো পরিনি ওটা লিপস্টিক লাগিয়েছিলাম, তো একটু শ্যুট করেছিল, ও দেখো একটু বললো যে মা আমি এরকম করে একটু ফটো তুলবো, আমার ঠিক আছে, আমার মেয়েকে না আমি কিছু করতে মানা দিই না, অত বাঁধা বাঁধা দিই না, আমি কেন বাঁধা দেবো বলো তো, ওরও তো একটা লাইফ আছে না,
তো একটু আগে যদি সিঁদুর লাগানি একটু লিপস্টিক লাগিয়েছে তো কি হয়েছে এইটা নিয়ে আমার বরের বাবা কত রকম উল্টো পাল্টা কথা বলে কাল থেকে ঝগড়া করেছে খুব একটা মানে প্রচন্ড ঝগড়া হয়েছে যে কাল থেকে ফোন করিনি কাল থেকে ফোন বন্ধ আছে আজকে দুপুর দুটো বাজছে এখনো পর্যন্ত ফোন করেনি আমিও করিনি আমি তো করবই না কারণ দেখো তো চার মাস পাঁচ মাস সাত মাস পর আসবে এসে এক সপ্তাহ থাকবে থেকে চলে যাবে আমাকে যদি বলি নিয়ে যাও সেটাও ক্ষমতা হবে না একটা যদি বলি ফটো ছাড়বো সেটাও হবে না ও অনেক রকম প্রবলেম ওর অনেক রকম প্রবলেম ওই প্রবলেম দেখে 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 আমার পুরো কান পচে গেছে বুঝেছো শুনে 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 আমার আর ভালো লাগে না ধূর ওর ইচ্ছা মতো ওখানে থাকুক আমার মেয়ে নিয়ে আমি এখানে থাকবো আমার ওর সাথে কথা বলার দরকার নেই সম্পর্ক রাখারও দরকার নেই এমনিতেও একা থাকে এমনিতেও একা থাকবো কথা বলো বা কি হচ্ছে ও কি আমার কাছে থাকে তোমরাই বলো আমার কি শখ আহ্লাদ বলতে কিছু নেই আমাকে কিছু ইচ্ছা মনের আশা কি কিছু হয় না বলো দরকার নেই গো অনেক হলো অনেক সংসারও দেখলাম অনেক কিছু দেখলাম এবার দেখি একা একা থেকে কি হয় একার লাইফ কাটানো যায় নাকি সেটাই দেখবো আর একার লাইফই তো কাটাচ্ছি আমার যদি আজ এখানে কিছু হয় তো আমার তো মানে ও তো আমার কাছে আসতে পারবে না সে এতটাই দূরে থাকে তাহলে সে একাই যখন আছি তাহলে সে একা আমার ওই নাম মতো একটু ফোনে কথা বলে আমার দরকার নেই আমি তার জন্য ওর সাথে বলেছি আর সব কিছু কথাটা সবার সাথে শেয়ার করি না বলে তোমাদের সামনে শেয়ার করি তার জন্য তোমাদেরকে আর কি বললাম তো আমি আজ থেকে একা আমার দরকার নেই বরের একা একাই থাকবো আমার যদি কেউ বন্ধু হতে চাও তো কমেন্ট করো আমি তাদের সাথে আর কি কথা বলে আর কি একটু আমার টাইমটা যদি কাটাতে পারি তোমাদের সামনে শেয়ার করে ঠিক আছে তো বুঝেছো বন্ধুরা আমি এটাই বলেছিলাম যে আমার কি শখ আহ্লাদ বলতে কিছু নেই আমার কি কিছু ইচ্ছা করে না কি আমি বরের সাথে থাকবো ঘুরতে যাব গল্প করব সব কিছু ওটা করলে কি সব কিছু হয় ওটা ছাড়া কি ইচ্ছা করে না যে হ্যাঁ আমার বরের সাথে আমি টাইম কাটাবো একটু গল্প করবো একটু হাসি মজা করবো মেয়েটাকে নিয়ে আনন্দই থাকবো ঘরে বর থাকলে যারা যতটা আর কি আনন্দ হয় আমি তো দেখি কতজনা কত সুন্দর আনন্দ ওর কাছে আমার তো সেটুকু ইচ্ছা আমি সেটুকুই ওর কাছে চেয়েছি ও না ওইটুকু দিতে পারবে না তার জন্য বলছি তোমার তোমার রাস্তা তুমি দেখে নাও আর আমি যেমন আছি এখানে আমি সেরকমই থাকবো আমার দরকার নেই ওরকম সম্পর্ক রেখে নাম মাত্র তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি এই দেখো আমি তো চলো রেডি হয়ে গেছি স্কুল যাব বুঝেছো তো এই ফোনটা তো নিয়ে যাবো না এটা রেখে যাবো তোমরা ভাবছিলে না যে গড়ি কোথায় গেল কোথায় গেল আমার 100 টাকাটা আমি কোথায় নেবো জানো তো এই দেখো এখানে 100 টাকাটা নেবো এখানটায় থাক ব্যাগ তো নেবো না আমার টাকা আমার চাবি সব আমার বুকের মধ্যে এখানটা করে রেখে দিই আমার এটা হলো লকার এটা আমার লকার বুঝেছো এটা এটা এই জায়গাটা করে থাকে ঘরে চাবিও থাকে টাকা পয়সা সব কিছু থাকে তো চলো যাচ্ছি স্কুল অনেক হাসি মজা হলো আরও হবে স্কুল থেকে আগে আসি তারপরে বুঝেছো কিন্তু আমার মনটা না তো অনেক খারাপ আজকে তাও আমি তোমাদের সাথে হেসে হেসে কথা বলছি বুঝেছো তো চলো অনেকটা দেরি হয়ে গেলো 4টে বাজছে আরও আগে বেরানোর দরকার ছিল বুঝেছো বন্ধুরা তো দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি আর প্রচণ্ড রোদ আমি ছাতা নিব বলে ভুলে গেছি বুঝেছো আর পেছনে একটা আইসক্রিম আসছে এমন করে ঘন্টা ঢং ঢং করে বাজাচ্ছে না ওই জন্য ভয়েসটাকে বন্ধ করে দিয়েছি পুরো কানটা না আমার জ্বলে দিয়েছে পেছনে আসছে দেখবে তারও দেখাচ্ছে তোমাদের দেখো পেছনে এসে আসছে ঠং 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 করতে করতে তো চলো দেখেছো কত তাড়াতাড়ি হাঁটছি কেননা অনেকটা দেরি হয়ে গেছে বাড়ি থেকে বেড়ালে স্কুল ছুটি হয়ে যাবে না তার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি বাড়ি থেকে বাইরে বেড়ালে কত রকম দৃশ্য দেখা যায় দেখেছো বন্ধুরা তো দেখো কত রকম দৃশ্য এই যে একটা বাঁদর দেখতে পাচ্ছ এই বাঁদরটা না এই আমাদের এখানে কদিন ধরে দেখছি ঘুরে 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 বেড়া তো বন্ধুরা দেখো স্কুল থেকে এখন বাড়ি ফুচ্ছি আর কি বাড়ি যাচ্ছি চুষতে চুষতে এত গরম পড়েছে না জন্য আমি আর আমার মেয়ে চুষতে চুষতে যাচ্ছি কী চুষছি দেখতে তো পাচ্ছ আইসক্রিম বুঝেছো এটা অরেঞ্জ আইসক্রিম আমার আবার একটু অরেঞ্জ আইসক্রিম খেতে খুব ভালো লাগে তোমাদেরও তো ভালো লাগে জানি অরেঞ্জ খেতে ভালো লাগে তো দেখো তোমাদেরকে দেখি দেখি খাচ্ছি আমি তো চলো খেতে খেতে বাড়ি যাই আর পেয়ারা কিনে নিয়েছি পেয়ারাটা বাড়িতে গিয়ে খাবো চুষার স্টাইল দেখেছো আমার কত সুন্দর চুষছি
তো বন্ধুরা দেখো বাড়ি চলে এলাম। তো আমার আইসক্রিম এখনো পর্যন্ত আমি শেষ করতে পারিনি, দেখো চুষে 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 একদম একটুখানি করে দিয়েছি, দেখো আমার চুষার কত জোর, আমি হেভি চুষতে পারি। চুষে খাওয়ার মজাটাই আলাদা, বুঝেছো? যে যে চুষে চুষে খায় সে সে বুঝতে পারবে যে হ্যাঁ কেমন লাগে খেতে। আমি খাচ্ছি তাই জন্য আমি বুঝতে পারছি আইসক্রিম। চুষে খাওয়ার মজাটাই আলাদা, তার জন্য আমি চুষে চুষে আর কি খাচ্ছি, বুঝেছো বন্ধুরা? শোনা শোনা বন্ধুরা, তো কি করছো বলো? অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম গল্প করতে, জানো। এখন আমি নিচে বসে বসে কি করছি জানো তো? মিষ্টু ঠিক করে বস, যেটা আর কি আমি বলি, বসার কোনো ছিড়িবিড়ি নেই। ঠিক করে এই দেখো মিষ্টু এখন খেতে বসেছে পান্তা, ছাতু আর কাঁঠালের তরকারি, কাঁঠালের বিচি খাচ্ছে ও এখন, বুঝেছো? তো বন্ধুরা দেখেছো ফুটবল? ফুটবল কি তোমরা দেখেছো? না দেখালে আমি দেখাবো। এ আবার বলছে মানে আমার কাছে দুখানা ফুটবল আছে, আমি আজকে ফুটবলগুলো নিয়ে আর ঠিক করে বিছনাতে আর কি রেখে দিয়েছি। তোমরা যদি দেখতে চাও তো যদি কমেন্ট করো তবে ফুটবল দুটো দেখাবো, তাছাড়া দেখাবো না। আমার মেয়ে ফুটবল দোকানের কথা বলছে, দেখো খুঁজে বেড়াচ্ছে কোথায় ফুটবল আছে, বলছে দোকানে ফুটবল আছে, একটা আলমারিতে পড়বো আর একটা কোথায় ফেলে দিয়ে আসবে, একটা ফেলে দিয়ে আসবে, তোমাদেরকে দেখাবে না, বুঝেছো? তো তোমরা কে কে ফুটবল দেখতে চাও কমেন্ট করবে, তারপর দেখাবো। আজকের ব্লগে দেখাবো না, কালকের ব্লগে দেখাবো। যদি কমেন্ট করো যে হ্যাঁ ফুটবল আমি দেখতে চাই তো দেখাবো। দুখানা ফুটবল আছে, বড় বড় সাইজের, হেভি বড় বড়, দু হাতে ধরতে হবে, বুঝেছো? এক হাতে ধরা যাবে না। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে আর কি বিচি টিচি সব খেয়ে দেখো এখন খাচ্ছি পিয়ারার বিচি, পিয়ারার বিচি, পিয়ারার বিচি খাচ্ছি আমরা মা মেতে, বুঝেছো? তো বন্ধুরা চলো, অনেক বিচি খাওয়া খাই হলো, অনেক গল্প করলাম, তো এবার সবাইকে গুড নাইট জানি। আমার ব্লগটা আমি এখন শেষ করছি, তো রাত্রির 10:10 বাজছে এখন, তো সবাইকে গুড নাইট। তো কাল আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, তো সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর ব্লগটা শেষ করার আগে বলি কি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর দেখো পাশে বেল বাটনটা আছে, না বেল ঘন্টাটা আছে, ওটা ঠং করে একটু বাজিয়ে একটু ওটাকে অল করে দিও, ঠিক আছে? তো গুড নাইট, বাই। আর আমার চ্যানেলে যে মিষ্টি কুইন ওটা সাবস্ক্রাইব করবে সবাই, মনে থাকে জানো, নালে তোমাদের দিন খুব ভালো যাবে।